এটা ইসলামাবাদে দাঁড়িয়ে আছে নাকি যে পারমিশন লাগবে? দাদা মিনি পাকিস্তান করে দিয়েছে। আমরা কি পাকিস্তানে দাঁড়িয়ে আছি যে হর ঘর তেরঙ্গা 13, 14, 15 এই প্রধানমন্ত্রীর আহ্বানটা পৌঁছে দেওয়ার জন্য পারমিশন চাইছে? লজ্জা থাকা উচিত। শুক্রবার বিকেলে তৈখালী ব্রিজ থেকে বেয়াপাড়া পর্যন্ত প্রায় 20 কিলোমিটার জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপি। এই মিছিল শুরু হতে পথ আটকায় পুলিশ। শুভেন্দু অধিকারীর তেরঙ্গা যাত্রায় বাধা পুলিশের, জানিয়ে উত্তাল পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল। এদিন নন্দীগ্রামে তৈখালী ব্রিজের কাছে শুভেন্দুর এই মিছিল আটকে দেয় পুলিশ। স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে নন্দীগ্রামে তৈখালী থেকে বেয়ারাপাড়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা শুরু করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মিছিলের কোনো অনুমতি না থাকার কারণে মিছিল আটকে দিল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। এদিকে পুলিশের সাথে বাধাপ্রাপ্ত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি তিনি শীঘ্রই এ বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ জানাবে বলেও জানিয়ে দেন। সূত্রের খবর, শুক্রবার বিকেলে তৈখালী ব্রিজ থেকে বেয়ারাপাড়া মোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপি। এদিকে এদিন দুপুর থেকে খেজুরি তৈখালী ব্রিজের কাছে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। মিছিল আটকাতেও শুভেন্দুর সঙ্গে বাদানুবাদ শুরু হয় পুলিশের, তবে শেষ পর্যন্ত মিছিল না করেই ফিরে যান শুভেন্দু অধিকারী। পুলিশি বাধা পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তৈখালী ব্রিজ থেকে বেয়ারাপাড়া মোড় পর্যন্ত 18 থেকে 20 কিলোমিটার, পায়ে হেঁটে এই কর্মসূচি পালন করা কার্যত মুশকিল। এই কর্মসূচি কোনো প্র্যাকটিক্যাল স্লোগান হতো না, শুধুমাত্র ভারত মাতার জয়, আমরা নির্বাচনী কেন্দ্রে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এসেছি। এই কর্মসূচি পালন করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না, এখানে 144 ধারা জারি হয়নি, কোনো কোভিড প্রোটোকল নেই, এখানে নন্দীগ্রামের বাসিন্দারাও রয়েছে, কোনো রাজনৈতিক কর্মসূচিও নয়। ওরা মন খারাপ করতে না বলবো, এরা তো খুব লড়াকু সংগ্রামী, এরা চায় পুলিশকে ঠেলে আমরা যাই, কিন্তু আমি বলবো তোমাদের যেতে না, আমি এই লড়াইটা আইনি পথেই করে নিতে পারবো। আর যে ভাইরা আজকে এসেছেন, তারা 15 তারিখ সকালবেলা আমাকে একবারে সূর্য ওঠার পরে 6টা সাড়ে 6টায় আমাকে রিসিভ করে নিয়ে তোমরা আমাকে পৌঁছে দেবে জাতীয় পতাকা তোলার জন্য। পুলিশ বলছে এটা কোনো পারমিশন নেই, পারমিশন লাগে না। আজাদি কি অমৃত মহোৎসবের উইদাউট মাইক, উইদাউট পলিটিক্যাল ফ্লাগ, উইদাউট পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস স্লোগান পারমিশন লাগে না? এটা কি পাকিস্তান নাকি এটা কি ইসলামাবাদে দাঁড়িয়ে আছে নাকি যে পারমিশন লাগবে? আমরা কি পাকিস্তানে দাঁড়িয়ে আছি যে হর ঘর তেরঙ্গা 13, 14, 15 এই প্রধানমন্ত্রীর আহ্বানটা পৌঁছে দেওয়ার জন্য পারমিশন চাইছে? লজ্জা থাকা উচিত। এটাই তো সবচেয়ে বড় অফেন্সিভ কথা, এর উত্তর দিতে হবে, এমএইচএতে উত্তর দিতে হবে। আমি কমপ্লেন করছি, উত্তর এদের দিতে হবে। যেমন কয়লা 8 জন IPS গেছে, এই 3 IPSও প্রস্তুত থাকুন, ব্যাগটা গুছিয়ে রেডি থাকুন, নিয়ে যেতে হবে। এটা যে নন্দীগ্রামে হেরেছি, তাই এই দলদাস মমতা পুলিশকে দিয়ে 500 পুলিশ নিয়ে এসছে, দেখুন নিয়ে এসছে। এবং আমি আমি এক্ষুনি কনফ্রন্টেশন করলে এতগুলো নিরীহ গ্রামবাসী মার খেত, হয়তো এরাও প্রতিরোধ করতো, কিন্তু সেটা কখনো কাম্য নয়। আগামী কাল থেকে স্বাধীনতার অমৃত মহোৎসব হবে, আমি এদের বিরুদ্ধে, এই 3 জন IPSের বিরুদ্ধে এক্ষুনি মেল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কমপ্লেন করব যে এরা সেন্ট্রাল ক্যাডারের অফিসার, IPSের কোড ভেঙেছেন এরা, কোড ভেঙেছেন। এবং এরা চান প্রত্যেকটা জায়গায় আমি কোর্ট থেকে অর্ডার করে করি, এভাবে হয় না। এই রাষ্ট্রবিরোধী সরকার, আমি বাংলার জনগণকে বলবো, দেখুন আমার হাতে জাতীয় পতাকা আছে, একজন জনপ্রতিনিধি কিছুদিন আগেই এখানকার এজি নেতাই মামলায় হাইকোর্টে লিখিতভাবে বলেছিলেন যে বিরোধী দলনেতার শুধু নেতাই কেন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যাবেন সরকার বাধা দেবে না।